আজ খয়রা বিজু জনতা দল দ্বারা ধোবাগড়িয়া ঠারে আয়োজিত ব্লক স্তরীয় কার্যকরণী বৈঠকরে বায়োসর জেলার পর্যবেক্ষক তথা আলী বিধায়ক শ্রীযুক্ত প্রতাপ কেশরী দেব, মানবর মন্ত্রী শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ পাণিগ্রাহী ধামনগর, পূর্বতন বিধায়ক শ্রীযুক্ত মুক্তিকান্ত মন্ডল, মাননীয় ভদ্রক সাংসদ শ্রীমতী মঞ্জুলতা মন্ডল, জেলা সভাপতি শ্রীযুক্ত রবীন্দ্র কুমার জেনা, ব্লক সভাপতি শ্রীযুক্ত ব্রজ কিশোর মহান্তি, মহিলা সভাপতি শ্রীমতী রশ্মিতা মহাপাত্র, ব্লক উপাধ্যক্ষ শ্রীযুক্ত জয়ন্ত রাউত, জেলা পরিষদ সভ্যা শ্রীমতী জয়ন্তী মহলা, জেলা পরিষদ সভ্যা শ্রীমতী কল্পনা নাইক, জেলা পরিষদ সভ্যা শ্রীমতী সুষমা মহাপাত্র, জেলা পরিষদ সভ্যা শ্রীমতী লোপামুদ্রা ধর, যুব সভাপতি শ্রীযুক্ত মুক্তিকান্ত স্বাইন, ছাত্র সভাপতি শ্রীযুক্ত মানস দাস এবং সমস্ত পঞ্চায়েত আসিথিবা পঞ্চায়েত সভাপতি, মহিলা সভাপতি, যুব সভাপতি, ছাত্র সভাপতি, সরপঞ্চ, সমিতি সভ্য ও অন্যান্য নেতৃমণ্ডলী মানে মধ্যে উপস্থিত থিলে। এই বৈঠকরে বিজু জনতা দলর দৃঢ় নেতৃত্ব গত পঞ্চায়েত এবং সাধারণ নির্বাচন আপন মানকর কঠিন পরিশ্রমে মিলিথিবা সফলতা সম্পর্কে প্রশংসা করা যিবা সহিত আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দলর সফলতা পাই সমস্ত কর্মী কর্মকর্তা মানে শৃঙ্খলা ও নিষ্ঠার সহিত জনসেবা করিবা পাই আহ্বান দেলি। ছাত্র, যুব, মহিলা এবং ছামুয়া নেতা মানে তৃণমূলক স্তরের সংগঠনকু অধিক মজবুত করিবা সহিত পুনর্বার পঞ্চায়েত সমিতি দখল করিবা সহিত সমস্ত জেলা পরিষদ যৌন বিজয় হাসল করিবা পাই নিজকু প্রস্তুত করিবে বলি আশা করু। এই অবসরে শতাধিক বরিষ্ঠ বিজেপি কর্মী এবং চারি সরপঞ্চ বিজেপি দল ছাড়ি মানবর মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক উন্নয়নমূলক কার্য ও নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে বিধিবদ্ধ ভাবে বিজু জনতা দলর সামিল হলে। উত্তরর ধীরেন্দ্র বেহরাঙ্ক রিপোর্ট, কামিয়াব টিভি।